নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই ফের শুরু রাজনৈতিক হিংসা বিবাদ। দুর্গাপুর নগর নিগমের এক নম্বর ওয়ার্ডের বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের মারধর, পার্টি অফিসও ভাঙচুর করেছে বলে রাজ্যের শাসক দলকে দুষলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির জয়ী প্রার্থী লক্ষণ ঘড়ুই। সারা দুর্গাপুর আসানসোল জুড়ে তৃণমূলের মস্তান বাহিনী, গুন্ডা বাহিনী, বাহিক বাহিনী তারা গুন্ডামি নোংরামি শুরু করেছে। আমি দুর্গাপুরের তৃণমূল নেতৃত্বকে বলবো যে বাংলার মানুষ রায় দিয়েছে, সে রায়কে মাথা পেতে আমরা গ্রহণ করেছি, মানুষকে রায়কে আমরা স্বীকার করেছি। কি দুর্গাপুরে যে অশান্তি ছড়ানো হচ্ছে, দুর্গাপুরে আমাদের ধোবিঘাটের পার্টি অফিস, ট্যাং রোডের পার্টি অফিস রাত্রেবেলাতে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রতিনিয়ত দুর্গাপুরে বিভিন্ন জায়গায় থ্রেট করা হচ্ছে, বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। আমি বলবো, পুলিশকে বলবো, তৃণমূলকে বলবো, আমরা চাই দুর্গাপুরের শান্তি, আমরা চাই দুর্গাপুরের সংহতি, দুর্গাপুরের আগামী দিনে উন্নয়ন হোক, দুর্গাপুরে ভালো হোক। মানুষ যে রায় দিয়েছে রায়কে মেনে নিয়েছি, কিন্তু দয়া করে এই ধরনের গুন্ডামি থেকে ব্রত থাকুন, গুন্ডামি থেকে দূরে থাকুন। এই ধরনের গুন্ডামি করলে কিন্তু দুর্গাপুরের মানুষ সেটা ভালোভাবে নেবে না। আমি অনুরোধ করবো পুলিশকে এবং তৃণমূলকে এই ধরনের আগামী দিনে যেন ঘটনা না ঘটে দেখার জন্য। আর যদি ঘটে তাহলে কী হবে, মানুষ কিন্তু তার প্রতিবাদ এবং প্রতিরোধ করতে শুরু করবে, তখন দুর্গাপুরে অশান্তি নেমে আসবে। অনুরোধ করছি এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। অন্যদিকে দুর্গাপুরের স্টিল টাউনশিপের টেগর প্লেস এবং অশোক অ্যাভিনিউতে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় ভাঙচুর এবং পুড়িয়ে দিয়েছে তৃণমূলের লোকজনই, এমনটাই জানালেন দুর্গাপুর পূর্ব বিধানসভার এক নম্বর মন্ডল সভাপতি বিকাশ সিং। রেজাল্ট বেরোনোর দুপুরের পর থেকেই যেটা মানে খবর চারিদিক থেকে পেয়েছি যে তৃণমূলের সব যারা দুষ্কৃতীরা রয়েছে তারা জায়গায় জায়গায় আমাদের বিভিন্ন পার্টি অফিস রয়েছে, যেরকম আমাদের বিদ্যাসাগর 31 নম্বর পার্টি অফিস থেকে শুরু করে তারপরে আমাদের ধুবিঘাট পার্টি অফিস, আমাদের যারা কার্যকর্তারা খেটেছে, কর্মীরা খেটেছে, তাদের বাড়িতে গিয়ে ঢুকে এজেসি বসে ওদের বাড়িতে ঢুকে মারা, তারপরে আমাদের পারুলিয়াতে ঘরে গিয়ে ঢিল পাটকেল ছোড়া, গালাগালি দেওয়া, লাথি মারা, এই ধরনের কর্মকাণ্ড ওরা দুপুর থেকেই শুরু করেছিল। রাত বাড়ার পর থেকে আমাদের 6-7 টেবল এভিনিউ পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ধুবিঘাট পার্টি অফিস পুরো ভেঙে চুড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের এইখানে তুলসীদাসে আমাদের একজন কার্যকর্তা মণ্ডলেরই ট্রেজারার দীপক, তার দিদির বাড়িতে গিয়ে মহিলাদেরকে, মা বোনেদেরকে কাউকে ছাড়েনি, ছোটো ছোটো বাচ্চা ঘরে আছে সেটারও ওরা খেয়াল করেনি যে এই ধরনের কর্মকাণ্ড ওরা কালকে সারা রাত ধরে চালিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, এটা স্বাভাবিক, তৃণমূল যখন এত আসন পেয়েছে সেটা দেখে ওরা এত উৎসাহিত হয়েছে। আমার কথা হলো জনগণ মতামত নিজের দিয়েছে সেটা আমরা স্বীকার করছি, আমাদেরকে সেই দায় দায়িত্ব দেয়নি, আমাদের অপোজিশনে বসিয়েছে, কিন্তু তার মানে আমার অনুরোধ একটাই যে সেই জনগণের আশীর্বাদটাকে তারা এই অসামাজিক কাজে সেই সময়টাকে না নষ্ট করে, যদি সাধারণ মানুষের জন্য কাজ করে তাহলে সেটা কাজে দেবে, কিন্তু এই অসামাজিক কাজ তৃণমূলের কাছে আমরা এটাই আশা করি, এটাই দেখে এসেছি এবং কাল থেকে এইটাই আমরা দেখে যাচ্ছি। চারিদিকে অশান্তি চলছে, বাড়িতে থাকতে পারছে না লোকে, ঘরে ঘরে ঢুকে ভাঙচুর করা, এই সমস্ত জিনিস চলেছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, পুলিশের কাছেও লিমিটেড আর কি আমাদের কাছে ফোর্স আছে, এত জায়গা চারিদিকেই তো সন্ত্রাস চলছে, সেকেন্ডারি থেকে শুরু করে মানে সর্বদিকে, তো ওরা যতদূর সম্ভব চেষ্টা করেছে, কোথাও কোথাও পুলিশ পাঠিয়েছে, কোথাও পাঠাতে পারেনি। কি চাইছেন? আমরা এটাই চাইছি যাতে প্রশাসন এই বিষয়টাকে দেখুক, এরকম যাতে না হয়। ঠিক আছে, জিতেছে, ওরা নিজেরা আনন্দ করুক, যা করার করুক, কিন্তু এই অসামাজিক কাজ যাতে বন্ধ হয়, প্রশাসন এবং নির্বাচন কমিশন যেন এই দিকটা ধ্যান দেয়, যেন মানুষের বা বিজেপি কার্যকর্তার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমাদের পার্টি অফিসের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু অপরদিকে বিজেপির সাথে তৃণমূলের কোনো শত্রুতাই নেই, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বিরোধী দল এবং সহযোগী দল উভয়ই ভালো থাকুক এটাই চায় রাজ্যের শাসক দল তৃণমূল, এমনটাই বললেন দুর্গাপুরের 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষ। খুব একটা ঘটনা ঘটেনি, তবে একটা ব্যাপার দেখুন যে গত 5-6 মাস ধরে যেভাবে উত্তেজনামূলক কথাবার্তা বিজেপি লিডাররা বলে যে ধরনের একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল, সেখান থেকে হয়তো ইয়াং ব্লাডের কিছু ছেলে আছে তারা হয়তো একটু অতিরিক্ত মানে উত্তেজনা দেখাচ্ছে আমাদের, সেটা আমরা প্রশমিত করার চেষ্টা করছি। আর যেহেতু মানুষ আমাদের দিকে সায় দিয়েছে, আমাদের দায়িত্ব নিশ্চয়ই বেশি, এমন কিছু ঘটনা নিশ্চয়ই ঘটবে না যে যেখানে বিজেপির সমর্থকরাও নিজেদেরকে অসুরক্ষিত বলে মনে করে। গতকাল দেখা গেছে যে বেশ কিছু, সেরকম আমার কাছে এখনো অবধি সেরকম কোনো খবর নেই, তবে কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছে এটা আমরা জানি,
কিন্তু সেটা আমরা দলগতভাবে এটা সমর্থন করছি না এবং দলগতভাবে আমরা সঙ্গে সঙ্গে এটার উপর হস্তক্ষেপ করে এটাকে মানে উত্তেজনাটাকে প্রশমিত করার চেষ্টা করেছি এবং সবাইকে এই কোভিড পরিস্থিতিতে শান্ত এবং স্থিতিশীল থাকার জন্য আবেদন করেছি। আগামী দিনে তাহলে এই ধরনের ঘটনা না না একদমই না একদমই না, রাজনৈতিক লড়াই ছিল, রাজনৈতিক লড়াইয়ে মানুষ রায় দিয়েছে আমাদের পক্ষে, আমাদের দায়িত্ব অনেক বেশি। আর আমরা যখন রুলিংয়ে এসেছি এখন তো আর ইন্ডিভিজুয়ালি একটা দলের আমরা প্রতিনিধি নই, পাবলিকের প্রতিনিধি, সাধারণ মানুষের প্রতিনিধি। সেখানে যারা বিজেপিকে সমর্থন দিয়েছে, যারা সিপিএম বা কংগ্রেসকে সমর্থন দিয়েছে মানে আমাদের দেননি, তাদেরকেও ধন্যবাদ জানাবো। আর যারা আমাদেরকে দোয়া তুলে আশীর্বাদ করেছে তাদের তো অবশ্যই প্রণাম জানাবো। একই ছবি আসা আনসোল বিজেপি দলীয় কার্যালয় ভাঙচুর করে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনল বিজেপি, যদিও অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। Thank you.